25 জুন উদ্বোধনের পর 26 জুন সকাল 6টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেতুমন্ত্রী জানান, 25 তারিখ সকাল 10টায় প্রথমে মাওয়া প্রান্তে সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে ভাষণ দেবেন। এরপর সেতু দিয়ে ওই পারে যাবেন, আর একটা ফলক উদ্বোধন করবেন। পরে কাঁঠালবাড়ি ফেরিঘাটের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, যারা সরকারকে দুর্নীতি চুরির অপবাদ দিয়েছিল, পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা তাদের বুঝিয়ে দিয়েছেন। সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি দাবি করে মন্ত্রী আরও বলেন, যত সমালোচনা হয়েছে সরকারের মনোবল আরও দৃঢ় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।